দর্শক, স্বাগত জানাচ্ছি টুডেস ওয়েদারে। সারা দেশে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার আবার নতুন করে এই আবহাওয়া বার্তা জারি করেছে আবহাওয়া অফিস। আগামী তিন দিন এই হিট অ্যালার্ট চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই নিয়ে এই মাসের মধ্যে তিন দফায় হিট অ্যালার্ট জারি করা হলো। দ্বিতীয় দফায় সতর্কতা বার্তা জারি করা হয়েছিল 19 এপ্রিল। গত রবিবার 21 এপ্রিল, 26 দিন পর স্কুল কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল, তবে তাপপ্রবাহের কারণে সেটি বন্ধ রাখা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী 28 এপ্রিল খোলার কথা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। আর এই হিট অ্যালার্ট চলাকালীন সময়ে সবাইকে সতর্ক বার্তা হিসেবে জানানো হয়েছে, যতটুকু সম্ভব দিনের বেলা ঘর থেকে বের না হওয়া, আর একান্তই কোনো প্রয়োজনে যদি বের হতেই হয় সেক্ষেত্রে অবশ্যই ছাতা, পানির বোতল সঙ্গে রাখা। নিজে সতর্ক থাকুন এবং সতর্ক বার্তা ছড়িয়ে দিন সকলের মাঝে।